एक पुरे के जाना चेंग। Founder, NCO, 100 টাকা ফাউন্ডেশন কোর্স পরিচালিত রেসপন্সিভ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি বসির আলম ফাউন্ডার এন্ড সিও হান্ড্রেড টাকা ফাউন্ডেশন আমাদের আজকের বিষয় সাইটপরি ক্যাটাগরি লিস্ট তৈরি করা চলুন শুরু করা রেসপন্সিভিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই হচ্ছে আমাদের মূল ফোল্ডার এটার ভিতর প্রবেশ করলে আমাদের কাজগুলি পেয়ে যাব এটাকে যদি আমরা রাইট ব্যান্ড ক্লিকদের নোট পেন্ট প্লাস প্লাসে ওপেন করি এবং স্টাইলটাকেও যদি আমরা নোট প্লাস প্লাস প্লাসে ওপেন করি তাহলে আমরা এই কাজগুলি আমরা গত পর্বে করেছিলাম তা দেখতে পাবো এবং আউটপুটটাও যদি দেখতে পারি তাহলে আমরা আউটপুট দেখতে পারবো এই হচ্ছে পপুলার পোস্ট যা আমরা গত পর্বে তৈরি করেছিলাম আজকে এই পপুলার পোস্টের নিচে অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমরা ক্যাটাগরি লিস্ট তৈরি করবো যা আরেকটি গেট তাহলে আমরা সাইট বারের মধ্যে একটা উইটগেট বানিয়ে নিলাম যার নামে রিসেন্ট পোস্ট আরেকটা উইটগেট বানাবো যা হচ্ছে পপুলার পোস্ট আর একটা উইটগেট এখন বানাবো সেটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট সাইট বারের ভিতরে তাহলে চলুন এই এর ভিতর চলে যাই আমরা কাজে মধ্যে চলে যাই তাহলে আমরা এই উইটগেটটা আমরা গত পর্বে তৈরি করেছিলাম তো এইটাকে আমি কপি করি আজকে আরেকটা উইটগেট বানাবো আর কি ষাট ভিতরে তো কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম ষাট বারের ভিতরে তো এটার নাম দিলাম ক্যাটাগরি লিস্ট লিস্ট আর এখানে একটা কাজ করি সেটা হচ্ছে হাংকটেক আমি সবগুলি মুছে এইগুলিকে মুছে দিলাম এখানে আমি শুধু রাখি এল আই এর ভিতরে টেকটা রাখি এবার এংকডেকের ভিতরে আর এর ভিতরে আমি লিখি যেমন এসটি এম এল আর তার সাথে সাথে আমি লিখতে পারি আরেকটা হচ্ছে স্পেন টেক দিয়ে এস পি এ এন স্পেন হচ্ছে আরেকটা টেক স্পেন ট্যাগের কাজ হচ্ছে তার ভিতরে যদি কোনো কিছু লেখা হয় অর্থাৎ কোনো একটা সেন্টেন্স থেকে পার্টিকুলার কোনো ওয়ার্ডকে অক্ষরকে কাজ করতে চাইলে স্টাইল করতে চাইলে স্পেন দিয়ে করাইতে হয় তাহলে স্পেন ট্যাগের ভিতরে আমি লিখলাম থার্টি ফোর অর্থাৎ থার্টি ফোর লিখলাম আমরা একটু আউটপুট দেখে আসি তাহলে আউটপুটটা দেখে আসে রিফ্রেশ করি তাহলে এ হচ্ছে ক্যাটাগরি লিস্ট এ হচ্ছে আমার এই কাজটা তো এই জিনিসটাকে আমি আসলে স্টাইল দিব তো এটা কোথায় আছে ক্যাটাগরি লিস্ট রিসেন্ট এই সবগুলি তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি চাইলে রিসেন্টটাকে আমরা দিতে পারি কি দিতে পারি ক্যাটাগরি ক্যাটাগরি লিস্ট দিতে পারে আছে ক্যাটাগরি থাকলো ওকে ক্যাটাগরি নামে ক্লাস তৈরি করে নিলাম তো আজকে আমাদের কাজ হলো যে আহ এই যে এই জিনিসটাকে থেকে ধরা তো এল আইটা কোথায় আছে ডট উইড গেটের ভিতরে উইডগেট ইউএল ডট ক্যাটাগরি আজকে তো ক্যাটেগরি আহ ক্যাটাগরি এটা হচ্ছে একটা তারপরে আহ ক্যাটাগরি ইউএল ক্যাটাগরি এল হচ্ছে আরেকটা তারপরে এল আই এর ভিতরে ট্যাগ হচ্ছে আরেকটা তারপরে ট্যাগ ছাড়াও আরেকটা রয়ে গেছে স্পেন ট্যাগ স্পেন টেক হচ্ছে আরেকটা তাহলে এই গুলি আমরা দৌড়ে নিলাম আমি আবার দেখাচ্ছি এ হচ্ছে উইডগেট উইডগেট এর ভিতরে এই হচ্ছে ইউএল ইউএলটার এই হচ্ছে ইউএল ক্যাটাগরি ইউএল যেহেতু ইউএল এর ক্লাস হচ্ছে ক্যাটাগরি আর ইউএল এর ভিতরে হচ্ছে এই যে এল আই

ইউএল ক্যাটাগরি এটাকে ইউএলটাকে আমরা দিই লি স্টাইল নান হচ্ছে এলআই এল আমরা কি করতে পারি এল আইটাকে আমরা বলতে পারি যে আহ প্যাডিং দিতে পারি আমরা একটা প্যাডিং আবার তো টেন পিক্সেল দিয়ে দেখি আর টেন পিক্সেল আরেকটা করা যাইতে পারে সেটা হচ্ছে টেন পিক্সেলটা আমরা একটু কাজ করি প্রথমে জিরো পেকজেল জিরো পিক্সেল জিরো পিক্সেল জিরো পিক্সেল এবার এটাকে বাড়িয়ে দিই সরি এটা জিরোই রাখবো শুধু উপর থেকে একটু প্যাডিং দিব আর হচ্ছে নিচের দিকে তাহলে উপরের নিচে দশ দশ হলে মনে হয় বেশি হয়ে যাবে আমরা আর একটু কম দিতে পারি আট দিতে পারি এটাকে আমরা এতটুকু এটা কোথায় দিব এটা হচ্ছে ইউএল ক্যাটাগরি এলআই এর ভিতরে ইউএল ক্যাটাগরি এল আই কোথায় দিলাম দিয়ে এবার যদি আমরা দেখি যে

আহ এটাকে রাইটে দিয়ে দিতে পারি ওকে স্পেন টেক থেকে আমরা ফ্লোট রাইট দিলাম কাকে স্পেন কে কোথায় স্পেন এই যে এটা আর এটাকে যদি রাইট দিই আর অ্যাঙ্কর টেক আমরা একটা কাজ করি টেক্সট ডেকোরেশনটা না নিয়ে দিয়ে দিই এর ডেকোরেশন নান তাহলে টেক্সট ডেকোরেশন নান দেখে কেমন দেখা যায় হ্যাঁ এই যে এরকম আসছে তো এবার আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এদের নিচে একটা বর্ডার দিতে পারি এর নিচে কি করতে পারি একটা বর্ডার দিতে পারি তা কার নিচে এলআই এর নিচে বর্ডার আচ্ছা এলআই আমি ব্রাউজারের মাধ্যমে দিই রাইট বটন ক্লিক দিই ইন্সপেক্ট এল আই এল আই ধরতে হবে এলআই এলআই থেকে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার বটম বর্ডার বটম ওয়ান পিক সলিড হ্যাশ কি দেওয়া যায় এফ 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 আপাতত এফ এফ না সি 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 দিলে মোটামুটি এটা আসে সি না দিয়ে আমরা যদি অন্য কোনটা দিতে চাই তাহলে এখান থেকে দিতে পারবো এখান থেকে আপাতত এটা দিই দিলে মোটামুটি ঠিক আছে খারাপ না ওকে তাহলে আমাদের বর্ডারও হয়ে গেল এবার আমাদের কাজ আচ্ছা বর্ডারটাকে কপি করে নিয়ে যাই এটা এলআই এর মধ্যে আছে এলআই এর মধ্যে এলআই কোথায় এইখানে পেস্ট করে দিলাম ওকে এবার আমাদের কাজ হচ্ছে যদি হোভার করি তাহলে একটু ব্যতিক্রম হবে কাকে হোভার করলে অ্যাঙ্কর টেককে তাহলে অ্যাঙ্কর টেকটাকে আমরা কি করি একটা ডুপ্লিকেট বানিয়ে নিই কন্ট্রোল ডি চেপে ইউএল এলআই হোভার এটা যখন হোভার হবে তখন কালার আবার তো এটা দিয়ে দেখি তারপরে না হলে চেঞ্জ করে নিব হ্যাঁ এরকম আসে না তাহলে এরকম তো হবে না আমি এটাকে রিফ্রেশ করে নেওয়ার পর এটা আসে এটাকে আমরা যদি হোবার করি তাহলে এটা কালার আসে আমরা হোবার করলে কালো আসবে তাহলে কাজ করতে কালারটা চেঞ্জ করে দিই কালারটা দিয়ে দেখতে পারি না এটা সুন্দর কালার না আমরা কোন কালারটা দিতে পারি আমরা এই কালারটা দিতে পারি তাহলে কোথায় আছে অন্য কালার দেয় আবাদত রাখবো আর কি ওকে এটা খারাপ না এটা ভালো থাক ওকে পরবর্তীতে কালার টালার একান্ত নিজের ব্যক্তিগত আচ্ছা এবং আমাদের কাজ হচ্ছে শুধু একটা থাকবে না এখানে এলাই থাকবে কতগুলি অনেকগুলি দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা রিফ্রেশ করি তাহলে সবাই তো আর এসটিমেল না আচ্ছা লাস্টেরটাকে কি করতে হবে বর্ডার গুলিকে নান করতে হবে তা আমি যাই এখানে আচ্ছা কিছু কমিয়ে দেয় কিছু কারেকশন হবে আর কি আচ্ছা বর্ডার নান কাকে এলআইটা এলআইটা কোথায় এই যেটা এটাকে কপি করি এটার লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ড বর্ডার এটা কেটে দেয় এই লাইনটা লাগবে না আর বর্ডার বটনটা হবে না অর্থাৎ শেষের দিকে কোনো বর্ডার থাকবে না তাহলে আমি যদি এখন এটাকে খুব সেভ করি তাহলে রিফ্রেশ করি দেখবো যে লাস্টেরটার বর্ডার নেই হ্যাঁ এবার আমাদের কালচে এটাকে চেঞ্জ করে এই টেক্সটগুলিকে চেঞ্জ করা এবার আমি এটাকে দিলাম সিএসএস তারপরে নিচেরটাকে দিলাম পিএইচপি তারপরে এটাকে দিলাম প্রোগ্রামিং প্রোগ্রামিং তারপরে এটা কিনলাম তারপরে এটা গেলাম আহ যাবা স্ক্রিপ্ট তারপরে এটা কিনলাম আহ যাবা জ্যাকুইয়ারি জ্যাকুয়ারি আচ্ছা এবার এই এইটুকুকে কপি করি অনেকগুলি বানানোর দরকার তো আমি এই অনেকগুলি হয়ে গেছে আরো বানিয়ে নিই এরকম ইচ্ছে মতো আর কি তো আমি এতটুকুই করলাম আপাতত এবার যদি দেখি হ্যাঁ এই যে মোটামুটি হয়ে গেছে এই হচ্ছে আমাদের ক্যাটাগরি লিস্ট আজকে যেটা আমরা তৈরি করলাম তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে